সৈয়দ জাহাঙ্গীর, আমাদের পেইন্টিংসের, আমাদের আধুনিক চিত্রকলার অন্যতম প্রধান শিল্পী। তিনি তাঁর পেইন্টিংসের মধ্যে জীবন এবং মানুষকে, আকাশ, নদী, প্রকৃতি, এমনকি একজন কিংবা একাধিক জেলেকে, চাষিকে, খেটে খাওয়া মানুষকে আনবার চেষ্টা করেছেন। এতে করে মনে হতে পারে তিনি বুঝি এই বিষয়গুলোর মধ্যেই নিজেকে সীমাবদ্ধ রেখেছেন একজন পেইন্টার হিসেবে। না, এক্সপ্রেশনিজম রয়েছে, ইম্প্রেশনিজম রয়েছে, আধ্যাত্মিকতা রয়েছে, প্রেম রয়েছে এবং রয়েছে জীবনের আরও অনেক অনুষঙ্গ যা সৈয়দ জাহাঙ্গীরকে তার পেইন্টিংসের মধ্যে তাকে ঋদ্ধ করেছে। তিনি এমনকি আজ থেকে 200 বছর আগের কবি ওয়ার্ডসওয়ার্থের বস্তুর জীবন নিয়েও নিজের ভেতরে এক যুক্ততা তৈরি করেছেন, যার প্রকাশ ঘটেছে তার আঁকায়, তাঁর চিত্রকলায়। কাজ করেছেন অয়েলে, তেলে, কাজ করেছেন ওয়াটার কালারে, কাজ করেছেন অ্যাক্রিলিক্সে এবং বিভিন্ন মিডিয়ায়। কিন্তু তিনি একটি বৈশিষ্ট্যকে ধারণ করেছেন সবসময়ই আমার কাছে মনে হয়েছে, যে বললাম আধ্যাত্মিকতা, যে বললাম প্রেম, যে বললাম অ্যাবস্ট্রাক্ট পেইন্টিং, এক্সপ্রেশনিজম কিংবা ইম্প্রেশনিজম, যাতেই তিনি ঘুরপাক খান না কেন, যেখানেই তিনি ভ্রমণ করেন না কেন, তার তুলি নিয়ে, তার রং নিয়ে তিনি বারবার ফিরে এসেছেন তার আকাশের কাছে, তার নদীর কাছে, তার মানুষের কাছে, তার মাটির কাছে। এই বৈশিষ্ট্যটি শিল্পী সৈয়দ জাহাঙ্গীরকে একটু আলাদাভাবে বৈশিষ্ট্যমণ্ডিত করেছেন আমাদের কাছে। আমরা যারা শিল্পপ্রেমী, আমরা যারা ছবি দেখতে এবং ছবি পড়তে ভালোবাসি, আমি পেইন্টিংসকে শুধু দেখবার জিনিস নয়, কবিতার মতো পড়বার জিনিসও মনে করি। সেই পেইন্টিংসের ভেতরে জীবনকে স্পর্শ করবার, জীবনকে তুলে আনবার, জীবনকে ভোগ করবার, জীবনকে বিস্তৃত করে দেবার প্রয়াস যারা পান, তারা তো কবি, তারা তো শিল্পী, তারা তো সঙ্গীত রচনা করেন। পেইন্টিংসকে কখনো কখনো মনে হয়েছে ছবির সঙ্গীত, যেমন সঙ্গীতকে আমার কাছে কখনো কখনো মনে হয়েছে সঙ্গীতের ছবি, সুরের ছবি। সুতরাং এটি এমনভাবেও বলা যায় যে কবিতা শুধু পড়বার কিংবা দেখবার জিনিসই নয়, শুধুমাত্র দেখবার জিনিসও। তো এই সমস্ত বিষয় নিয়েই সৈয়দ জাহাঙ্গীর চিন্তাভাবনা করেছেন তার ছবি আঁকার মধ্য দিয়ে। শুরু করেছেন প্রায় কৈশোরেই, অগ্রজ কবি এবং আমাদের দেশের বিখ্যাত সাহিত্য সম্পাদক সিকান্দার আবু জাফর, যিনি তার অগ্রজ, তার হাত ধরে কী করবেন যখন ঠিক করতে পারছেন না, অগ্রজ সিকান্দার আবু জাফর বললেন, তুই চলে আয় ঢাকায়, একটি আর্ট স্কুল হয়েছে এখানে, সেখানে তুই পড়বি। এই তো তার যাত্রা শুরু।
রামপুর গ্রাম। সৈয়দ জাহাঙ্গীর, আমি আমার আপনাকে আপনার সাক্ষাৎকার নিতে গিয়ে ভূমিকায় আপনার জীবনের শুরুর কথা খানিকটা বলে ফেলেছি, কিন্তু সেটি আমরা আপনার মুখ থেকে শুনতে চাই। কেমন করে শুরু করলেন এই দীর্ঘ আঁকার জীবন, এই দীর্ঘ শিল্পচর্চার জীবনকে? অনেক লম্বা, অনেক পুরনো কথা বলতে হয়। আমার বয়স হলো 82 বছর। আর আরেকটা বয়সও আছে, যেটা আমার সার্টিফিকেট বয়স। এটা আমার পিতা, আমি যখন ম্যাট্রিক পরীক্ষা দিতে যাই তখন লিখেছিলেন, 1935 সাল। অর্থাৎ আমার আসল বয়স 1932 সাল নভেম্বরের 4 তারিখে, আর সার্টিফিকেটের বয়স হলো 1 জানুয়ারি 1935 সাল। এই দীর্ঘ জীবনে মাত্র যখন 5 বছর কি 6 বছর বয়স, তখন থেকেই আমার মনে হয় যে আমি ছবি আঁকার প্রতি একটু মনোনিবেশ করি। একটা ঘটনাও ঘটে, আমার চাচা ছিলেন তৎকালীন অবিভক্ত বাংলার ক্যালকাটা কর্পোরেশনের মেয়র, আবার বেঙ্গল লেজিসলেটিভ অ্যাসেম্বলির ডেপুটি স্পিকার ছিলেন, স্পিকারও ছিলেন কিছুকাল। তো স্পিকার থাকার কালে তার একটা আর্দালি ছিল, সেই আর্দালিটা ওর বাড়ি ছিল উড়িষ্যায়, এবং ও অফিসিয়াল যে ইংরেজদের যেরকম ড্রেস ট্রেস হতো, সে সুন্দর স্যাশওয়ালা, এখানে তারপরে সোনালি সব বেল্ট টেল্ট, এখন আর্মি অফিসারদের যেরকম হয় ওই ধরনের একটা হতো। তো গ্রামের বাড়িতে উনি যখন আসতেন তখন ওই আর্দালিও সঙ্গে আসত। তো আর্দালি, উনি ওনার অফিস ছিল আমাদের গ্রামের বাড়িটা একটু বর্ণনা দিই, একটা পাঁচিল ঘেরা দোতলা একটা বাড়ি, এবং ওই পাঁচিলের বাইরে ছিল বৈঠকখানা। আমার চাচা ওই বৈঠকখানায় তার অফিস করেছেন। তো ওইখানে উনি লাল নীল কলম দিয়ে, তখনকার সময় ইংরেজ আমলে একই পেন্সিলের দুই মাথায় একটা লাল থাকতো, একটা নীল রঙের থাকতো, এটা ওরা ব্যবহার করতেন নিশ্চয়ই কিছু জরুরি কাজের জন্য লাল ব্যবহার করতেন, আর সাধারণ কাজের জন্য হয়তো নীল ব্যবহার করতেন। তো এই লাল নীল পেন্সিল দিয়ে সেই ভদ্রলোক ছবি আঁকতেন, এবং আমার খুব আগ্রহ দেখে আমাকে কাছে ডেকে নিয়ে বসে আমাকে ছবি আঁকা দেখাতেন এবং বলতেন যে তুমি আঁকো। তো আমি সেই থেকে আমার আগ্রহ বেড়ে যায়, এবং অনেক বহুদিন মানে অন্তত 1-1.5 বছর ধরে তার কাছে আমি ওই সে দুলদুল ঘোড়া আঁকতো, ঘোড়ার পিছনে সেই পাখা লাগানো, এবং সে ঘোড়াটাকে তীর মারছে, রক্ত ঝরছে, এইসব। তারপরে যখন আরেকটু বয়স বাড়ল, আমি স্কুলে যেতে শুরু করলাম, হাই স্কুলে যেতে শুরু করলাম, তখন আমাদের স্কুল ছিল গ্রাম থেকে প্রায় আমাদের বাড়ি থেকে 2 মাইল দূরে। এই 2 মাইলের মাঝখানে 1 মাইলের কাছে একটা গ্রাম ছিল ভায়রা নামে, সেই গ্রামটা সম্পূর্ণ হিন্দু অধ্যুষিত ছিল, অধিবাসী সব হিন্দু। ওইখানে পূজার সময় ওরা ওই দুর্গা তৈরি করত। তো এই দুর্গা তৈরি করার বিষয়টা আমাকে খুব আকর্ষণ করত, যে কীভাবে বাঁশ পুঁতে তারপরে বিচারি দিয়ে মানুষের ফিগার তৈরি করে, দুর্গা করে, এবং যে হাতগুলো এতগুলো তৈরি করে, এবং তারপরে মাটি দিয়ে একটা লেপে, তারপরে রং করে, তারপরে চোখ মুখ এগুলো আঁকতো। এগুলো আমি দেখতাম, মানে স্কুলে যাওয়ার সময়ও একবার দেখতাম, আবার ফিরে আসার সময় একবার দেখতাম। তো এই ছবি আঁকাগুলো আমাকে দারুণ আকর্ষণ করত, এবং আমি নিজে চেষ্টা করতাম এসব ছবি আঁকার। তখন তো আর রং তুলি আর ছিল না, পেন্সিল দিয়েই আঁকার চেষ্টা করতাম। মাঝে মাঝে তো এমন হয়েছে যখন ওই দুর্গাপূজার দশমীতে বিসর্জন দিতে যেত, তখন ওই আমাদের বাড়ির কাছেই ছিল কপোতাক্ষী নদী। কপোতাক্ষী নদী আমাদের তালার ওখান থেকে হয়ে পাটকিলঘাটা হয়ে সাগরদাঁড়ি হয়ে
চলে যেত যশোরে। তো সেই কপোতাক্ষ নদীতে বিসর্জন দিত, তো বিসর্জনের সময়ও আমি কিছু কখনো কখনো ওখানে ওই ওদের নৌকায় উঠে দিতাম। এমনি করে ছবি আঁকার উপরে আগ্রহ, মাঝে মাঝে গ্রামে পড়োশীদের, আমাদের তো পাকা বাড়ি ছিল, পড়োশীদের মাটির দেয়াল বেশ উঁচু করে ভিত তৈরি করত এবং তারপরে ঘর তৈরি করত, সেই ভিতটা লেপে পরিষ্কার করে দিত, আমি কাঠকয়লা দিয়ে ওইখানে ছবি আঁকতাম। একবার মনে আছে খুব লম্বা করে একটা ঘুড়ি আঁকলাম, ঘুড়ি এঁকে তার রশিটা টেনে লম্বা করে নিয়ে চলে গেলাম ওদিকে। সেই মালিক তো তখন আমার আব্বার কাছে এসে নালিশ করলো, উত্তম মধ্যম খেতে হলো। যাই হোক, আমি ম্যাট্রিক পাশ করার পর, যেমনটা আপনি বলেছিলেন, আমার বড় ভাই সিকান্দার আবু জাফর, উনি আমাকে, আমি তখন চিন্তা করছি যে কোথায় যাই, কোথায় পড়ি, কী পড়ি। তো জাফর ভাই, ও এর মধ্যে আর একটা ঘটনা ঘটেছিল, আমি স্কুলে থাকতেই জাফর ভাই থাকেন খুব কলকাতা থাকতেন, জাফর ভাই আসলে ম্যাট্রিক পাশ করার পরই চলে যান কলকাতায় এবং আমার চাচার সঙ্গে, চাচার বাড়িতে থাকতেন, আমাদের নিজেদেরই একটা বাড়ি ছিল পার্ক সার্কাসে। তো জাফর ভাই, আমি একবার বেড়াতে গেছি কলকাতায়, জাফর ভাই আমার জন্য এক জোড়া জুতা কিনে দিয়েছিলেন, সেই জুতার বাক্সের মধ্যে আমি কিছু ড্রয়িং করেছিলাম, এটা জাফর ভাই দেখেছিলেন এবং এটা তার মাথায় ছিল যে ম্যাট্রিক পাস করে আর্ট কলেজে ভর্তি হওয়া যায়। আমাকে ফোন করে উনি বললেন যে এখানে ঢাকায় তুই চলে আয়, এখানে আমার খুব ঘনিষ্ঠ জনেরা আছে, জানিল আবিদিন, কামরুল হাসান, শফিউদ্দিন আহমেদ, ওরা একটা নতুন আর্ট স্কুল করেছে, এখানে এসে ভর্তি হয়ে যায়। এই আমার ঢাকায় চলে আসা। তো ঢাকায় চলে এসে প্রথম যেদিন গেলাম আর্ট কলেজে ভর্তি হওয়ার জন্যে, গিয়ে দেখলাম যে ওই ভিক্টোরিয়া পার্কের কাছে ন্যাশনাল মেডিকেল ইনস্টিটিউট বলে একটা ইনস্টিটিউট ছিল, সেই ইনস্টিটিউটের নিচতলায় দুটো কামরা নিয়ে তখন আর্ট স্কুল মাত্র, এটা 1948 সালের ঘটনা যখন আর্ট স্কুলটা তৈরি হয়, আমি এলাম 1950 সালে। তো তখন কামরায় ঢুকলাম, অফিস ঘরে দিয়ে দেখি একটা বড় টেবিলের পেছনে বসে আছেন জয়নুল আবদিন স্যার, সালাম দিলাম, তো বললেন যে ও তুমি আসছো কবির ভাই, বললাম হ্যাঁ, তো বললেন যাও আনোয়ার সাহেবকে বললেন যে যাও ওর একটা টেস্ট নিয়ে নাও। টেস্ট হলো যে একটা কলসি রাখা হলো, সেই কলসিটা ড্রয়িং করতে হলো। এখন ড্রয়িংটা কেমন হয়েছিল জানি না, তবে পাস করে গেলাম, ভর্তিও হয়ে গেলাম আর্ট কলেজে। সেই থেকে আর্ট কলেজে, তখন আমি ভর্তি হলাম থার্ড ব্যাচে, প্রথম ব্যাচে ছিলেন আমিনুল ইসলাম, হামিদুর রহমান, আর দ্বিতীয় ব্যাচে ছিলেন কাইয়ুম চৌধুরী, মুর্তজা বশির, আব্দুর রাজ্জাক, রশিদ চৌধুরী, এরা চারজনই খুব নাম করা শিল্পী। আমিনুল ইসলাম তো মারা গেছেন, হামিদুর রহমানও মারা গেছেন, রশিদ চৌধুরীও মারা গেছেন, আব্দুর রাজ্জাকও মারা গেছেন, বেঁচে আছেন শুধু মুর্তজা বশির, কাইয়ুম চৌধুরী। মানে বাংলাদেশে এখন বলতে গেলে সিনিয়র তিনজনের মধ্যে আমি, মুর্তজা বশির আর কাইয়ুম চৌধুরী। জি, এতে কোনো সন্দেহ নেই, আপনারা তিনজনই সিনিয়র, একটু বিশ্রাম নিয়ে নেই। জি, আপনি যখন জীবন শুরু করেন, এমনকি যখন আপনি আর্ট কলেজে এসে ভর্তি হয়ে যান, তখন আপনার জাতি, আমাদের জাতি ভাষা আন্দোলনের জন্য চিৎকার শুরু করেছে, রাষ্ট্রভাষা বাংলা চাই, রাষ্ট্রভাষা বাংলা চাই। এর আগেই আপনি কিন্তু আর্ট কলেজে ভর্তি হয়ে গেছেন 1950-এর মধ্যে, আর ভাষা আন্দোলন আসল দিনটি, আসল বছরটি হয় 1952 সালে, তারও 2-3 বছর পরে। তো এই পটভূমিতে আপনার কৈশোর, আপনার ছাত্র আর্ট কলেজে জীবন শুরু, আর্ট কলেজে আপনার ছাত্র জীবন শুরু, সেই পটভূমিতে থেকে আপনি কি কোনোভাবে বিশেষভাবে এখনও মনে করতে পারেন? হ্যাঁ, মনে করতে পারি। আমি যখন আর্ট কলেজে ভর্তি হলাম, তখন আমি তো বললামই ফার্স্ট ইয়ারে এবং সেকেন্ড ইয়ারে যারা যারা ছিলেন, আমি ছিলাম থার্ড ইয়ারে। তো জয়নুল আবেদিন স্যারকে মাঝে মাঝে পেতাম, জয়নুল আবেদিন সম্পর্কে ইতিমধ্যেই অনেক তথ্য জেনেছি যে তিনি
পঞ্চাশের মর্মান্তরের ছবি এঁকে প্রসিদ্ধি লাভ করেছেন এবং তার কাজগুলো দেখেওছি ইতিমধ্যে। একদিন তিনি এসে আমার ক্লাসে একটা ড্রয়িং দেখলাম, দেখিয়ে দিলেন। আমরা একটা মোরগের ড্রয়িং করছিলাম, তো উনি এসে পাশে একটা ছোট্ট করে মোরগের একটা পা এবং পায়ের নখ এবং পায়ের পাতাগুলো ছড়ানো এগুলো ড্রয়িং করলেন এত ক্ষিপ্রতার সঙ্গে এবং এত সুন্দর ড্রয়িং, যেটা আমার এখনও মনে আছে। তারপরে আমরা তো নিয়মিত ক্লাস করি, বাংলাদেশে তখন রাষ্ট্রভাষা আন্দোলন চলছে, বিভিন্ন সময় মিটিং হচ্ছে, এগুলো দেখি। কিন্তু আমি ব্যক্তিগতভাবে রাজনীতির সঙ্গে জড়িত ছিলাম না, কখনোই ছিলাম না, তবে সচেতন ছিলাম যে কী হচ্ছে বাংলাদেশে। এবং ১৯৫২ সালে যেদিন গুলি চলল, সেদিন আমরা পুরনো জাদুঘর, সেই জাদুঘরের ভিতরে আমাদের একটা আর্ট এক্সিবিশন হবার কথা, আমি তখন সেকেন্ড ইয়ারের ছাত্র ১৯৫২ সালে, তো আমরা বড় বড় ওই স্কাপচারগুলো সরাচ্ছিলাম জায়গা করার জন্য, দেয়ালে পেন্টিং টাঙানো হবে। সকালের দিকে এই অনেকেই ছিলেন, কাবুল ভাই ছিলেন আমাদের নেতা, যে উনি নির্দেশ দিচ্ছিলেন যে এইসব ছড়াও কী করে ছবি টানাতে হবে, কী করে এক্সিবিশন করতে হবে। এর মধ্যে মুর্তজা বশির চলে গেল যে না আমি যাই, ওদিকে আজকে ১৪৪ ধারা জারি করেছে, ওটা দেখে আসি। মুর্তজা বশির অবশ্য রাজনীতির সঙ্গে জড়িত ছিল ব্যক্তিগতভাবে। তারপরে আমরা খবর পেলাম যে ওখানে গোলাগুলি চলেছে এবং বেশ কিছু লোক মারা গেছে, তো বিকেলের দিকে আমাদের এক্সিবিশনটা তখনই বন্ধ হয়ে গেল, কারণ ওই এক্সিবিশনের উদ্বোধনী অনুষ্ঠানের জন্য আসার কথা ছিল লেডি নুনের। তো যেহেতু ওই গোলাগুলি চলল, ছাত্ররা মারা গেল, সেজন্যে আমার মনে হয় তখনই সিদ্ধান্ত হলো যে না এক্সিবিশনটা করা যাবে না, লেনিনকে নিয়ে এসে এক্সিবিশন করা যাবে না। তো বিকেলের দিকে আমি গেলাম, বিকেলের দিকে মেডিকেল কলেজে যেখানে ছাত্রাবাস ছিল, আমার এখনও মনে আছে স্ট্রেচারের উপরে একটা লাশ পড়ে আছে, মাথার খুলিটা নাই, চুলগুলো খুলির অর্ধেকটা ঝুলে আছে, কিছু কিছু চুল ঝুলে আছে, সেটা সম্ভবত ওই চারজনের একজনের, আমার ঠিক মনে নেই যে কার লাশটা ছিল, এবং আরও একটা লাশ ছিল। এর পরের দিন সম্ভবত আবুল বরকতের লাশ ছিল, সেটাই আমার মনে হয়। তো এর পরের দিন আবার আমরা ওই রেলওয়ে হাসপাতালের কাছাকাছি ওখানে এসে দাঁড়িয়েছি, সেদিনও নবপুরে গুলি চলেছে। গুলি চলার পরে একটা অ্যাম্বুলেন্স বোধ হয় নবাবপুর থেকে লাশ নিয়ে আসছিল, ওই রেলওয়ে হাসপাতালের কাছে এসে এমন জোরে টার্ন নিল, ওই মনে করেছিল যে লাশটা বোধ হয় কেড়ে টেড়ে নিবে, সেজন্য জোরে চালিয়ে একটা লোকের গায়ের উপর দিয়ে চলে গেল। রাস্তাটা ইয়াং ছেলে পেলে অনেক দূরের থেকে ঢিল ছুটছিল পুলিশের দিকে, পুলিশ তখন মানে বেশ রাইফেল তাক টাক করে রাস্তার উপরে একটা পজিশান নিয়ে বসেছিল। যাই হোক, ছেলেটা দেখলাম চোখের সামনে মানে হিপ বোনটা ভেঙে চ্যাপটা হয়ে গেল, চার পাঁচজনে মিলে হাসপাতালের ভিতরে নিয়ে যাওয়ার জন্য চেষ্টা করছিল, কিন্তু লাভ হলো না, মারা গেছিল আগে থেকে। তো এই ছিল আমার ওই সময়কার। আপনার এক বছরের সিনিয়র মুর্তজা বশির এবং হামিদুল ইসলাম, আমিনুল ইসলাম আমার দুই বছরের, আমিনুল ইসলাম আপনার দু বছরের সিনিয়র, আর কাইম চৌধুরী আমার এক বছরের, কাইম চৌধুরী এক বছরের সিনিয়র, আরিয়ে হামিদুর রহমান আপনার, আবার এটা করব, আপনার এক বছরের সিনিয়র হলেন মুর্তজা বশির, যাদের নাম আপনি বললেন, এবং হামিদুর রহমান, এই দুজনই নিবিড়ভাবে ভাষা আন্দোলনের যুক্ততাকে তাদের কর্মের সঙ্গে যুক্ত করেছিলেন। না, হামিদুর রহমান তখন ছিলেন না, সম্ভবত ছিলেন না, না আমার মনে হয় তখন তো চলে গেছে, কারণ আমিনুল ইসলাম ছিল, আমিনুল ইসলাম ছিলেন, কিন্তু আমাদের শহীদ মিনার তো তিনি করেছেন,
শহীদ মিনার তো পরে করেছে, পরে করেছেন কিন্তু পরে পরে যুক্ত হয়েছে, কিন্তু আমরা মানে বেশ কিছু বিখ্যাত বা নাম করা স্কেচ আমিও ছিলাম। ওই একটা বিরাট ব্যানার ছিল, সেই ব্যানারের ড্রয়িং করা ছিল, একটা লোক এরকম হাতের উপরে ধরে রেখেছে, ধরে নিয়ে যাচ্ছে প্রসেশনের আগে আগে, ওর পুরো ব্যানারটার মধ্যেও প্রসেশনের ছবি আঁকা ছিল এবং রক্ত ঝরে পড়ছে। এই ড্রয়িংটা সম্ভবত বিজন চৌধুরীর আঁকা ছিল। এই হলো মোটামুটি আপনার জীবনের শুরুর পটভূমি, একটি বিশাল জাতীয় ঘটনা আপনার জীবনের শুরুর সঙ্গে যুক্ত ছিল সেটা আমরা জানলাম। এখন আমরা চলে আসি আপনার মূল পেইন্টিংসের জগতের ভেতরে। আপনি আপনার পেইন্টিংসের মধ্য দিয়ে আসলে কি বলতে চান? পেইন্টিংসের যখন শুরু করি তখন যে একাডেমিক যে ট্রেনিংটা চারুকলার, এই ট্রেনিংটা খুব মানে বেশ কঠিন প্রক্রিয়া, কারণ প্রথম দু বছর আপনাকে ড্রয়িং করতে হবে, ফিগার ড্রয়িং করতে হবে, তারপরে পার্সপেক্টিভ ড্রয়িং করতে হবে, নানানভাবে চোখের সঙ্গে হাতের একটা যে মন চোখ আর হাতের একটা যোগাযোগ এটা নিশ্চিত করে ফেলতে হবে এই দু বছরের মধ্যে, তারপরে গিয়ে পেন্টিং করতে হবে। এখন পেন্টিং করা আমরা যেটা শুরু করলাম সেটা বেশিরভাগই ফিগার ড্রয়িং করা, মানুষের ছবি আঁকা আর প্রকৃতির ছবি আঁকা। শুরু শুরুতে আমরা কেবলমাত্র ওয়াটার কালারই করতাম, কারণ ওয়াটার কালার জানলে আবিদিনেও ওয়াটার কালারই করতেন, আর ওয়াটার কালারটা ছিল সস্তা, কাগজের উপরে রং দিয়ে আঁকা, আর অয়েল পেন্টিংটা ছিল বেশ কঠিন, বেশ কারণ ক্যানভাস তখন নিজেদের দেশে তৈরি হতো না, বিদেশ থেকে ইম্পোর্ট করতে হতো, রঙও ইম্পোর্ট করতে হতো। তো ক্যানভাসে পরে আমরা থার্ড ইয়ার থেকে ক্যানভাসে কাজ শুরু করলাম, ক্যানভাস তো কাপড়ের ক্যানভাস আসতো না, আমরা ওই হার্ডবোর্ড এবং মেশনেজ বোর্ড বলে একরকমের বোর্ড পাওয়া যেত, ওই বোর্ডের উপরে একটা ব্যাকগ্রাউন্ড তৈরি করে নিয়ে তারপরে তেল রঙে কাজ করতাম, সেটাও একটা অভিজ্ঞতা। এখন এই পাঁচ বছরের মধ্যে অন্য কিছু করার আর সময় ছিল না, মানে দিন রাত খালি ছবি নিয়েই থাকতে হতো এবং প্রতিদিন আউটডোরে স্কেচ করতে যেতে হতো। আমরা যেতাম মজা করে, বুড়িগঙ্গা নদীতে যেতাম, বুড়িগঙ্গা তীরের সব ছবি আঁকতাম, তারপরে পুরনো যে ছোটো কাটরা বড়ো কাটরা এইসব জায়গার ছবি আঁকতাম, তারপরে স্টিল লাইফ করতাম, যে ক্লাসের মধ্যে যেগুলো করা হতো সেগুলো ছিল স্টিল লাইফ, জড়জীবন, যেমন ফুল টুল সাজিয়ে অথবা সবজি মাছ টাছ সাজিয়ে এইসব ড্রয়িং করা হতো। তখন আমি কী ছবি আঁকবো, কী আমার চিন্তাধারা হবে, সেগুলো কিন্তু তখন চিন্তার মধ্যে ছিল না। এই পাঁচ বছর একদম সম্পূর্ণভাবে একাডেমিক কাজ করতে হতো, মানে কাজটাকে শিখতে হবে, রপ্ত করতে হবে, ছবি আঁকা এমনভাবে করতে হবে যেমন গানের বেলায় ক্লাসিক্যাল গান শেখা, ক্লাসিক্যাল গান শেখার পরে মানে আধুনিক গান করাই বা ভাটিয়ালি ভাওয়াই লোকসঙ্গীত গাওয়া কোনো কঠিন ব্যাপার না। সেমনি এই পাঁচ বছরের অনুশীলনটা ছিল আমাদের অনেকটা ওই ক্লাসিক্যাল গান শেখার মতো। এরপরে আমি তেল রঙে আঁকি বা জল রঙে আঁকি, আমি অ্যাবস্ট্রাক্ট ফর্মে আঁকি কি আমি সিরিয়ালিজম করি, এগুলো কোনো ব্যাপারই না। তো আর্ট কলেজ থেকে পাশ করে বেরোবার পর একটা অদ্ভুত অভিজ্ঞতা হলো, তা হলো যে পাঁচ বছর কোনো দিকে আর চিন্তা করিনি ছবি আঁকা শিখতে হবে, আর্টিস্ট হতে হবে, কিন্তু যখন আর্ট করার থেকে শেষ হয়ে গেল আমাদের অনুশীলন, এরপরে কী হবে, ছবি এঁকে কী হবে, ছবি তো বিক্রি হয় না, ছবি কেউ কেনে না, কেউ জানে না, এখন তখন জীবনটা একেবারে একটা কালো পর্দার মতো দেখলাম সামনে। অনেকেই চলে গেল, আমিনুল ইসলাম বিদেশে গেল ট্রেনিং নিতে, উচ্চশিক্ষা নিতে,
তারপরে কাইয়ুম চৌধুরী বুক কভার করতে শুরু করলেন। আমি অবশ্য আর্ট কলেজে পড়তে পড়া অবস্থাতেই কিছু কিছু বুক কভার করতাম। আমার বড় ভাই সিকান্দার মুজাফর উনি ওই পাবলিশারদের সঙ্গে তার যোগাযোগ ছিল, সে পাবলিশাররা কিছু বইয়ে কভার করতে দিত। তা আমি বললাম, ভাবলাম যে না, আমি 5 বছর ছবি আঁকা শিখেছি, আর্টিস্ট হতে চেয়েছি, আমি আর্টিস্ট হব, অন্য কিছু করব না। সেভাবে আমি একটা না 22 বছর শুধু ছবি এঁকেছি, অন্য কোনো কাজ করিনি। ছবি এঁকেছি, প্রদর্শনী করেছি, ছবি বিক্রি করেছি, নিজের ভরণ পোষণ করেছি। আপনি আপনার জীবনের শুরুর দিকে যে অনুশীলনের কথা বললেন, প্রশিক্ষণ নেওয়ার কথা বললেন, প্র্যাকটিস করার কথা বললেন, এবং সেই সাধনার মধ্যে কখনো ভাবেননি যে আমি কী ধরনের ছবি আঁকবো, সেটি অনেক পরের ব্যাপার। কিন্তু এই যে প্রশিক্ষণের মধ্যে ডুবেছিলেন, এই যে অনুশীলনে আপনি আত্মস্থ করেছেন অনেক কিছুকে, আপনার জীবনের পরবর্তী অধ্যায়কে আপনি এখানে একটি পটভূমি হিসেবে তৈরি করে নিয়েছেন, এগুলো অত্যন্ত শিহরণ জাগানিয়া গল্প, কোনো সন্দেহ নেই। কিন্তু যখন আপনি আপনার কলেজ জীবন শেষ করলেন, প্রশিক্ষণের জীবন শেষ করলেন, অনুশীলনের জীবন শেষ করলেন, অর্থাৎ আপনি একজন আর্টিস্ট হবার জন্যে যে প্রক্রিয়াগুলো আছে সেই প্রক্রিয়াগুলির মধ্য দিয়ে এসে একটা পর্যায়ে এসে গেলেন, তখন আপনি দেখলেন যে কি আপনার সামনে অন্ধকার, অর্থাৎ ছবি তো এখানে বিক্রি হয় না, অর্থাৎ জীবিকার সঙ্গে এই আঁকার কোনো সম্পর্ক নেই, জীবিকার সঙ্গে আঁকার একটা বিরাট ফারাক রয়ে গেছে, অবধান রয়ে গেছে। তারপরেও আপনি যে বললেন যে আপনি দীর্ঘ 22 বছর শুধু ছবি এঁকেছেন, কোনো অর্থনৈতিক দিকে কিংবা এই প্রতিভাকে বা এই শিক্ষাকে কোনো অর্থনৈতিক কাজে ব্যবহার করার চেষ্টা করেননি, এই সাহসটা আপনার কোত্থেকে এসেছিল? এটা আমার মনে সেই ছোটোবেলা থেকেই ছিল যে আমি শিল্পী হব। তারপর যখন আর্ট কলেজে পড়াশোনা করি এবং আর্ট কলেজ থেকে যখন ইমিডিয়েটলি বেরোলাম, বেরোবার পরে যখন আমি চিন্তা করছি যে ছবি আঁকবো, জীবনকে এগিয়ে নিয়ে যেতে হবে, তখন দুটো অর্গানাইজেশন ছিল ঢাকায়, ব্রিটিশ কাউন্সিল ছিল আর USIS লাইব্রেরি ছিল। ব্রিটিশ কাউন্সিলের যে ডিরেক্টর ছিলেন জেফ্রি হেডলি, উনি খুব সাহায্য করতেন, উনি আমার কাজের খুব ভক্ত ছিলেন। উনি প্রথম আমার কাজ মানে উৎসাহ দিলেন, ছবি কিনলেন এবং আমাকে, শুধু আমাকে না, আমাকে মুর্তজা বশির, আমিনুল ইসলাম এদের সবাইকেই উনি ওই বিদেশ থেকে রং এনে দিতেন, তারপরে ক্যানভাস এনে দিতেন এবং বই পড়তে দিতেন, যেসব বই ব্রিটিশ আর্টিস্টদের, যেমন আমরা ইউরোপিয়ান আর্টিস্টদের পিকাসো, ওয়াল পেইন্টিং, এদের কাজ দেখার তখন সুযোগ হলো এবং তখন ওই বই পড়তেও শুরু করলাম। এবং তখন তো বই, ইংরেজি বই ছাড়াও তো বাংলা বই পাওয়া যেত না, তো ইংরেজি তখন মাত্র তো গ্রাম থেকে এসেছি, ম্যাট্রিক পাস করে এসেছি, ইংরেজি নলেজ তো খুব কম, ওই ডিকশনারি নিয়ে বসে ইংরেজি শিখতাম এবং ওই সব শিল্পীদের নানান রকমের তাদের জীবনধারার কথা পড়তাম, তাদের কাজের যে সমস্ত ব্যাখ্যা ছিল সেগুলো পড়তাম, কেন কাজ করছেন, কী করছেন, যার ফলে একটা ধারণা হলো যে আমাকে, আমি কেন ছবি আঁকছি এটা আমাকে বুঝতে হবে এবং আমি কী ছবি আঁকছি এটা আমাকে বুঝতে হবে। তো এই উপলব্ধির মধ্যে দিয়ে এগোতে থাকলাম। তবু মানে প্রাথমিক দিকটা ছিল যে ছবিটা বিক্রি করতে হবে, তা না হলে তো এই পেশাকে এগিয়ে নিয়ে যেতে পারবো না। আর তখন এমন একটা অবস্থা ছিল যে অন্য কেউ সেভাবে ছবি আঁকছে না, তো আমি ক্রমাগত ছবি আঁকছি। এর মধ্যে 1957 সালে, মানে আমি আর্ট কলেজ থেকে পাশ করে দিয়ে এবার 2 বছর পর, ব্রিটিশ কাউন্সিলের জেফ্রি হেডলি আমার একটা প্রথম একক প্রদর্শনী আয়োজন করলো বাংলাদেশে। সেটাই ছিল প্রথম
একক প্রদর্শনী। এদিক থেকে আপনি অসম্ভব সৌভাগ্যবান, অসম্ভব সৌভাগ্য। হ্যাঁ, কারণ সেই সময়ে একজন বিদেশির মাধ্যমে, একজন ব্রিটিশ কনোসিয়ারের মাধ্যমে